সাকিবের পরিবর্তে নেমেডি গ্র্যান্ড হোম শূন্য রানে আউট। নিজেদের প্রথম ছয় ম্যাচে সাইড বেঞ্চে বসিয়ে রেখে গুজরাট লায়ন্সের বিপক্ষের ম্যাচে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে খেলালেও আজ আবারও দল থেকে বাদ পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের বদলে আজ আবারও দলের জায়গা পেয়েছে কিউই অলরাউন্ডার কলিন্ড্রি গ্র্যানহোম। তিনি দুই বল খেলে জিরো রানে আউট হয়েছেন। গুজরাট লায়ন্সের বিপক্ষে গত ম্যাচে সাকিব শেষ দিকে ব্যাটিংয়ে নেমে এক বলে এক রান করেছিলেন। বল হাতে তিন ওভারে 31 রান দিয়েছিলেন, উইকেট শূন্য। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ক্রিকেটের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।